Please subscribe and bell icon press. নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ফুলকপি দিয়ে ডিমের রসা। এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে একঘেয়েমি ডিমের ঝোল থেকে একটু আলাদা এবং অন্যরকম স্বাদে একটি ডিমের রসা তৈরি করতে পারবে। তো চলুন বন্ধুরা, ডিমের রসা করতে কী কী লাগছে তা দেখে নিই। প্রথমে আমি ডিম আর আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে সেদ্ধ ডিমটা আমি ভেজে নেব। আমি যেহেতু এখানে অনেকগুলো ডিম নিয়েছি তাই জন্য তার হাফ ডিম নিয়ে প্রথমে ভেজে নেব, তারপরে আর বাকি ডিমগুলোকে আরও একবার ভেজে নেব। তো সব ডিমগুলোই আমি লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। তুলে নিয়ে বাকি তেলের মধ্যে আরও যে কয়েকটা ডিম রয়েছে সেগুলোকে দিয়ে দিলাম। তো সেগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমার সব ডিমগুলোই ভাজা কমপ্লিট। ডিমগুলোকে আমি তুলে নিলাম। এবার যে বাকি তেলটা থাকবে তার মধ্যে আমি ফুলকপিগুলো যে কেটে নিয়েছি, ফুলকপিগুলো কেটে আমি একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো যেরকম আমরা নর্মাল ভাজি বাড়িতে সেই রকমভাবে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তা আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ লবণ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। তো ফুলকপিটা ভাজার সময় যদি একটু হালকা ঢেকে নেওয়া যায় তাহলে ফুলকপির ভেতরেটা সেদ্ধও হয়ে যায়। তো আমি একটু ঢেকে নিয়ে একটু ভেজে নেব। মিনিট দুই মতন ঢেকে আমি ভেজে নিলাম। দেখুন ফুলকপির রঙগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, তো আমি এবার ফুলকপিগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও দু চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে হাফ চামচ গোটা জিরে আর একটা বড় এলাচ আর গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটা জয়িত্রী এবং দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সাথে দুটো শুকনো লঙ্কা। তো সবগুলো মশলাই আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও এবার আমি ফোড়নের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দু চামচ পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা, আর দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো, আর দেব এখানে স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। তো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট। তো আমি সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষাতে কষাতে যাতে মশলার নিচটা পুড়ে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা বেশ ভালোভাবে কষে যায়। মশলাটাকে আমি এরকমভাবে মিনিট তিন মতন কষিয়ে যাব।
বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায় এবং আপনাদেরও যদি আমার কাছে কোনো নতুন নতুন রান্নার ভিডিও যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে সেই বন্ধুদের নাম ধরে তাদের রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব মশলাটা দেখুন কষে গেছে একদমই এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলোকে এই মশলার সাথে দিয়ে আরও একবার কষে নেব আপনারা চাইলে আলুগুলোকে ভেজে নিতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে চটজলদি করার জন্য ডিম আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিয়েছি তার জন্য আমি মশলার সাথে সেদ্ধ আলুটাকে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলোকেও এবার আমি সব কিছুই একসাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি করে কিন্তু তরকারিটা হয়ে যায় আপনাদের হাতে যাদের খুব কম সময় তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন এবার আমি তরকারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে তো আমি এবার এক এক করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলোকে সুন্দর করে আমি বেশ সাজিয়ে দিয়েছি ডিমগুলোকে দেওয়ার পরে আমি এই তরকারিটাকে 10 থেকে 15 মিনিট মতন সিমে করে দিয়ে ঢেকে রাখবো A few moments later. এবার ঢাকনাটা সরিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরই মধ্যে দেখে নেব তরকারিতে লবণটা ঠিক আছে কিনা আর একবার চেক করে নেব যে ফুলকপির ডাঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা আপনাদের অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর দিয়ে দেব 1 চামচ মতন সানরাইজের শাহী গরম মশলা সবটা দিয়ে তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু আমি পেঁয়াজ বেরেস্তা একটু তুলে রেখেছিলাম তাই আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে তো বন্ধুরা প্লিজ একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকের মতন বিদায় জানাচ্ছি বন্ধুরা নমস্কার